সংবাদ সম্মান নিয়ে আমরা এখন চলে এসেছি বাঘাযতীন তরুণ সংঘ পুজো কমিটি প্রাঙ্গণে। আমরা গতকাল যেটা আপনাদের বলেছিলাম যে আজ থেকে আমাদের ভিজিট স্টার্ট হয়ে যাচ্ছে, সেটার জন্যই আপনাদের সাথে আমরা এসে গেছি আপনাদের দেখানোর জন্য। আমাদের ফার্স্ট রাউন্ড ভিজিট স্টার্ট হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আজকে আপনারা ব্যানার ডিস্ট্রিবিউশনে ব্যানার পেয়ে যাচ্ছেন, তারপরে কাল থেকে আপনাদের ভোটিংও স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাঘাযতীন তরুণ সংঘে। আমরা দেখে নেব এবারে তাদের প্রস্তুতি কীভাবে তৈরি হচ্ছে, কী কী প্রোটোকল মেনটেন করা হচ্ছে। পিছনে আপনি মণ্ডপ দেখতে পাচ্ছেন এবং সেখানে আপনি দেখুন সমস্তটাই মোটামুটি খোলা আছে, কোনোটাই ঢাকা নেই। একমাত্র মায়ের মূর্তি যেখানে স্থাপিত হয়েছে সেই জায়গাটি ঢাকা আছে, বাকি সমস্ত জায়গায় ওপরে খোলা, কোনো ঢাকা নেই। তো আমরা এটাই দেখতে পাচ্ছি যে মেজরিটি প্রতিটি পুজো কমিটি সেই রুলটাকে মেনটেন করেছেন এবং সমস্তটাই খোলামেলা রাখা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় করোনার জন্য। আমাদের এবার থিম হচ্ছে মায়ের আঁচলে। মায়ের আঁচলে আমরা সবাই একটা নিরাপদ আশ্রয় মনে করি। তা আমরা ছোটোবেলায় মায়ের আঁচলকে ঘিরেই রয়েছি, বাবার বকুনি খেয়ে মায়ের আঁচলেই আশ্রয় নিয়েছি। মায়ের আঁচল শুধু কিন্তু একটা বস্ত্র না, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা মনে করছি মায়ের বোধ নেই, করোনা অসুর বধ হবে, দুর্গা মা আমাদের তার আঁচল দিয়ে আগলে রাখবে, আমরা স্বাভাবিক জীবন ফিরে পাব। বছরের থিমের নাম হচ্ছে সবুজের ধারায় মায়ের আগমন। এই থিমটা করার মেন উদ্দেশ্য একটা বাজেট তো একটা ফ্যাক্টর আছেই, এবছরের যা পরিস্থিতি একটা বাজেট ফ্যাক্টর আছে। তাছাড়া আমাদের যা পরিস্থিতি এখন, গাছ এত পরিমাণে কাটা হচ্ছে, আমাদের হয়তো নগরায়নের জন্য গাছটা কাটা হচ্ছে, কিন্তু যার ফলে হচ্ছে আমাদের উষ্ণতাটা প্রচুর বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ছি, শ্বাসরোগ বেশি দেখা যাচ্ছে। তাছাড়া এবার আমফানের জন্য প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়ে গেছে। আমাদের সেই জন্য একটা আমাদের প্যান্ডেল থেকে একটা সোশ্যাল মেসেজ যে আপনারা গাছ লাগান, গাছ বাঁচান, নিজেরাও ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবে আপনারা লাগান। তাছাড়া আমাদের একটা প্ল্যানিং আছে এই গাছ নিয়ে, আমরা যে এখানে প্রায় 4,000 মতন ছোটো বড়ো গাছ ইউজ করেছি, আমাদের পুজোর পর গাছগুলো পাড়ার হচ্ছে অঞ্চলের যে প্রতিবেশী আমাদের অঞ্চলে যারা আছে তাদেরকে গাছগুলো দিয়ে দেওয়া। আমরা এখন এসে গেছি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের সামনে। আমরা এখন ঠিক সেই পুজো মণ্ডপের সামনেই দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যথারীতি এই বছরও কোভিডের জন্য যা প্রিকশন নেওয়া উচিত সেটা তারা মেনটেন করেছেন। আমরা ভেতরে গিয়েও আপনাদের দেখাব। হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের যে প্রয়াস সেটা হচ্ছে সংকল্প, সাথে সুশান্ত পাল রয়েছেন। আমাদের এই অতিমারি করোনা পরিস্থিতিতে আমরা একটু অন্যভাবে এবছরের পুজোটাকে ভেবেছি। এবছর হয়তো আমরা সেভাবে পুজোটাকে আড়ম্বরের সাথে মানে সেলিব্রেট করতে পারছি না, কারণ এখন মানুষের যা পরিস্থিতি এই সময় যদি আমরা একটু বড় করে সেলিব্রেট করি সেটা আমাদের মানবিক দিক দিয়ে একটা নেগেটিভ বার্তা যাবে সমাজের কাছে, সেটা আমরা মনে করছি। ওই জন্য এবছরের পুজোটাকে আমরা একটা যা সূচনা বলে আমরা ট্যাগলাইন দিয়ে এবছরের পুজোটা করছি যে সংকল্প, মানুষের সাথে মানুষের পাশে থাকার সংকল্প। এর জন্য আমরা কিন্তু এই জন্য কিন্তু একটা আমাদের খুঁটি পুজো না করে চিরাচরিত খুঁটি পুজো বন্ধ করে কিন্তু আমরা অ্যাম্বুলেন্স একটা উদ্বোধন করেছি। অ্যাম্বুলেন্সটা শুধু কোভিড পারপাস ইউজ হচ্ছে, আর তাছাড়াও কিন্তু আমরা অক্সিজেন সিলিন্ডার কিন্তু অঞ্চলবাসীর জন্য রাখছি। আমাদের এবছরে কিন্তু সংকল্পটা কিন্তু মানুষের পাশে থাকতে হবে। এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এবারের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেও দুর্গাপুজো হচ্ছে, তো কী কী প্রিকশনস নেওয়া হয়েছে। ঠিক এন্ট্রির মুখে এই জায়গাতে আপনারা হয়তো অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা স্যানিটাইজিং টানেল বসছে, অনেক জায়গায় স্যানিটাইজিং স্ট্যান্ড বসছে, অনেক জায়গায় সেন্সর দেওয়া স্যানিটাইজার মেশিন বসছে, বাট ডাইরেক্ট হাত ধোয়ার জায়গা হ্যান্ড ওয়াশ স্টেশন এখানে বসানো হচ্ছে, বেসিন থাকবে। আপনি যারা অনেকের ক্ষেত্রে এটা হয় যে হাতের র্যাশ বেরোয় বলে অনেকে স্যানিটাইজার ইউজ করতে চান না, কিন্তু আপনারা এখানে দাঁড়িয়ে আপনি সেখান থেকে হাতে সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কারভাবে এই মণ্ডপ দর্শন করতে পারেন। আসুন ভেতরটা দেখাই, বদ্ধ ব্যাপার নেই, সমস্তটাই খোলা। আপনি দেখতে পাচ্ছেন ভেতরে কতটা জায়গা আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে
50 জন করে এন্ট্রি দেওয়া হবে এবং যা জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি 50 জন ফিজিক্যাল ডিসটেন্স মেইনটেইন করে অনায়াসে এখানে দাঁড়াতে পারবেন। পূজোর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 64 পল্লীর সামনে। তো জেনে নেব 64 পল্লীর এবছরে পূজোর কিরকম প্রিপারেশন চলছে। আমাদের যে থিম যেটা করেছি অবিকল্প, যেহেতু আমাদের পাড়াতে আমাদের কালীঘাট অঞ্চলে একটি গড়িয়া মঠ আছে, সেই গড়িয়া মঠ আদলেই আমরা অবিকল্প ওরই মতো প্যান্ডেলটা করেছি। 70 ওপরে ওপেন এয়ার, যেটা মাননীয় বলেছেন যে চারদিক খোলা খোলা, দুদিক দেখবে রাখবে না, ওপরটা খোলা রাখবে, তো সেরকম ধরনের প্যান্ডেলটা করেছি। আর আমার শুধু মাকে থাকার জন্য, যেহেতু মা তো বৃষ্টির মধ্যে থাকতে পারে না, সেই জন্য ছোট্ট একটা মন্দির করেছি যেটা গড়িয়া মঠ আদলে। আর এই যে পুরো কনসেপ্টটা করেছি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাট্য লিখেছিলেন যার নাম হচ্ছে বিসর্জন, সেই বিসর্জনের পুরো ঘটনাটি আমরা একে তুলে ধরেছি এখানে। এবছর আমার থিমের নাম রং বেরং, সমগ্র ভাবনা বিমল সামন্ত। রং বেরং মানে একটা কারখানা, রঙের কারখানা, যেটা খুব ভালোই চলতো, বাট করোনা আবহে সেটা বন্ধ হয়ে গেছে, তার কাজকর্ম বন্ধ, লোক মাইনে পাচ্ছে না, শ্রমিকরা বেরং হয়ে গেছে কারখানাটা, আস্তে আস্তে রঙিল কারখানা বেরং হয়ে গেছে। শ্রমিকদের যখন সমস্ত সাহায্যের পথ বন্ধ, তখন শ্রমিকরা ঠিক করলো যে দুর্গা পুজোর সময় কী করবো, মায়ের তো আরাধনা করতে হবে, মাকে তো ডাকতে হবে, বাঁচাবার তো কেউ নেই, তখন তারাই একটু রঙের কারখানার ওই টিন টিন দিয়ে সাজিয়ে তারা মায়ের কাছে হাত জোড় করে প্রার্থনা করছেন যাতে কারখানাটা খুলে যায়, করোনা মুক্ত হয়, আমরা কাজ পাই। এটাই আমাদের মেইনলি থিম, রং বেরং। দর্শকরা যখন এসে আমাদের মূল মণ্ডপে প্রবেশ করবেন, তখনই তারা বুঝতে পারবেন যে এটি একটি আর্ট গ্যালারি, একটি 60 বা 70 দশকের একটি যে বাড়ি, তার মধ্যে আমরা একটা আর্ট গ্যালারি উপস্থাপনা করেছি যেখানে মা অধিষ্ঠিত হয়েছেন। মূল বলার জায়গা যেটা আমাদের, যে এবছর আমরা কি করতে চলেছি, স্মরণে মননে শ্রদ্ধেয় শ্রী অশোকগুপ্ত মহাশয়। অনেকেই জেনে আশ্চর্য হবেন, আজ থেকে 61 বছর আগে অর্থাৎ 1959 প্রথম থিমের পুজো হয়েছিল আমাদের এই জগৎ মুখার্জি পার্কে, এবং প্রথম সেই থিমের মূর্তি তৈরি করেছিলেন যিনি, তার নাম শ্রী অশোকগুপ্ত মহাশয়। তখন কিন্তু এটাকে থিম বলতো না, তখন এটাকে বলতো আর্টের দুর্গা। ওনার যে প্রতিমা তৈরির ধারা, সেটাকে কিন্তু অনুকরণ করার ক্ষমতা এই মুহূর্তে আমাদের এখানে কোনো শিল্পীর নেই। আমরা শুধু ওনার ধারাটাকে বজায় রেখে ওনাকে সম্মান জানিয়ে এবছর আমরা ওই ধরনের প্রতিমা তৈরি করছি, যেটা তৈরি করছেন আমাদের শিল্পী শ্রদ্ধেয় শ্রী সুবল পাল মহাশয়। যখন দর্শকরা আমাদের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন, করেই সামনে দেখতে পাবেন এই ফাউন্টেনটা। আমরা সবাই জানি স্কিল প্লাস ইমাজিনেশন ইকুয়াল টু আর্ট।